আচমকা ঝড়ে ধুলির সাত দুই পরিযায়ী শ্রমিকের কলা বাগান, ক্ষতি সামলাতে সরকারের দ্বারস্থ তারা। বক্সিরহাট থানার জালধোয়া বালাবাড়ি গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ রাজবংশী ও সুজিত দেবনাথ গত দুবছর আগে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন। করোনার কারণে কাজ ছেড়ে বাড়িতে চলে আসেন। দীর্ঘ লকডাউন ও করোনা আবহে পড়ে আর কাজে ফেরা হয়নি। কাজ হারিয়ে তাই দুই বন্ধু মিলে ঠিক করলেন এলাকায় কলা চাষ করবেন। সেই মতো গত বছর জানুয়ারি মাসে স্থানীয় একটি বেসরকারি ব্যাংক থেকে 2,50,000 টাকা ঋণ নেন। 7 বিঘা জমি লিজ নিয়ে সেই টাকায় কলা চাষ করেন। এক বছরের পরিচর্যায় গাছের চেহারা ও ফলন খুব ভালো হয়। আর 1-1.5 মাস পরেই এই কলা বিক্রির উপযুক্ত হতো, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টিতে পুরো 7 বিঘা জমির কলা গাছ নষ্ট হয়ে গেছে। ঋণের টাকা কিভাবে শোধ করবেন ভেবে পাচ্ছেন না তারা। সরকারি সাহায্যের আবেদন করেছেন দুজন। আমি বৌমার কাছে রান্নার জোগাড় করে দিয়ে আর আমি দাবাই গিয়েছি গোসল করার জন্য। জোরে আজান দেবে তাই আমি এবারে গোসল করে আর নামাজ পড়ি, পরে দুটো কাপড় গুছাচ্ছি। আর সেই সময় আমি আমি করে কিভাবে লাগলো আগুনটা, ওই এইভাবে পাইপের মধ্যে আগুনটা লেগে গেছে। কিভাবে ধরলো, কি কিভাবে রান্না করতে হচ্ছে, কি হচ্ছে রান্না করতে গিয়ে তারপর আগুন কি নিয়ন্ত্রণে এসছে? হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে এসছে। আমি গাড়ি থেকে ছুটে এসে নিয়ন্ত্রণে। কিভাবে নিয়ন্ত্রণে আনলেন? ওই পানি দিয়ে, পানি দিয়ে মানে পুকুর থেকে? হ্যাঁ। ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি ছিল বলতে আমরা তো যে যার সব বাড়িতে আছি, স্নান টান করবো বলে বাড়িতে আছি সব। দুপুর হয়ে গেছে, হঠাৎ দেখি আর খবর পাচ্ছি বলে মানে রান্নাঘরে আগুন ধরে গেছে, ঘরে আগুন ধরে গেছে। এবার তাড়াতাড়ি ছুটে এসে গ্রামের লোকজন সবাই মিলে আমরা পুকুর থেকে জল নিয়ে মানে আগুন নেবাই। প্রায় সিকি অংশ মোটামুটি ঘরে ক্ষতি হয়ে গেছে, আসবাবপত্র কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, জানার ঘরে আগুন লেগেছে, তিনি খুব অসহায় পরিবার, স্বামী নেই। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম অজিবার ঘর। আমি এই যে গ্রামটা, এই গ্রামটার নাম কি? খিরিশখালি। এই যে আগুনটা যেটা লেগেছিল এবং আপনারা মানে কয়েকজন মিলে দেখলাম বালতি ফালতি নিয়ে নিভিয়ে দিয়েছেন, এটা কি আপনারা সমস্ত নিজেরাই মানে এটা নেমালেন? হ্যাঁ, নিজেরাই নেমালাম। আমরা বালতি জল দিয়ে পুকুর থেকে নিয়ে সব সমস্ত আমরা সব নিজেরাই নিভিয়ে দিয়েছি আগুনটা। এই যে ক্ষতি হয়ে গেল, এই যে মানুষটা ক্ষতি হয়ে গেল, অনেকটাই তো ক্ষতি হয়েছে। কি কি আবেদন আছে আপনাদের? আবেদন এটা যাতে সরকারি কোনো সুযোগ সুবিধা পাই, এটা মানে অসহায় মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে, তার স্বামী নেই, যা করলে হয়